আর ফ্লাম নিকুম। আরহাম, আরহাম আপনাকে যুক্ত করা হলো, আপনি বলেন তাহলে। জি সিপি, ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমি এর আগের বারে জয়েন ছিলাম, তখন সম্ভবত আপনি ছিলেন না। ফারাজ ভাই ছিল, ওনার সাথে কথা হয়েছিল একটা টপিক নিয়ে, তো ওনার উত্তরটা তেমন আমার সুবিধার মনে হয়নি, তো আপনার থেকে উত্তরটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা বলেন, তো আমি প্রশ্ন, শুনি নাই হ্যাঁ প্রশ্ন প্রশ্ন, কি বলেন। হ্যাঁ প্রশ্নটা ছিল হচ্ছে আপনার মানে ঈশ্বরের বাণী কি রূপকথ্য বহন করতে পারে কিনা, এটা লজিক্যাল সেন্সে আর কি দেখতে গেলে। মানে আপনি দেখেন একটা মানে কোরআন, যে জাকির নায়েক একটা উদাহরণ দিচ্ছিলাম, যে ওনাকে প্রশ্ন করেছিল অনেক আগে একবার, যে কোরআনে এমন একটা আয়াত আছে যে বলা হয়েছে যে হৃদয় থেকে নাকি মানুষ চিন্তা করে, হার্ট দিয়ে মানুষ চিন্তা করে। তো তখন উনি উত্তর দিয়েছিলেন যে হ্যাঁ, সায়েন্স নাকি মানে এমন কিছু পাইছে আপনার হার্টের মধ্যে, একটা নিউরন পেয়েছে যেটা কিনা থিঙ্কিং অ্যাবিলিটির সাথে লিঙ্ক করে। তবে পরবর্তীতে এটা যখন ডিসপ্রুভ হয়, তখন জাকির নায়েক উত্তরে বলে যে এটা একটা মানে রূপকর্থ, মানে রূপক আয়াত, রূপকর্থে এটা ব্যবহৃত করা হয়েছে। তো আমি এটা কিন্তু বলতে চাচ্ছি যে ঈশ্বরের, কিন্তু হ্যাঁ এটা হ্যাঁ তো রূপকর্থে ব্যবহৃত হতে পারে না, কারণ হচ্ছে যে মুহাম্মদকে যখন ছোটবেলা যখন তার সিনা সাফ করা হয়েছে, মানে হচ্ছে গিয়ে তার মানে ওপেন হার্ট সার্জারি করে তার হৃৎপিণ্ডটা বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে আবার ঢুকাই দিছে, ওইটার ভিতরে নাকি পাপ ছিল, পাপটা পরিষ্কার করে দিছে। এখন যদি এটা হয়, তাহলে তো ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে মানে মুহাম্মদের ব্রেইন অন্তত হৃৎপিণ্ডে ছিল, তাই না? কারণ মানে পাপ পুণ্য এগুলো তো হৃৎপিণ্ডে থাকতে পারে না, মানে হচ্ছে কি এগুলো তো ব্রেইনে থাকবে, মানে মানুষের মেমোরিতে থাকবে, তাই না? মানে ইসলামের দৃষ্টিতে মানে এটা হচ্ছে, মানে বিষয়টা হচ্ছে যে একটা সময় মানুষ মনে করতো যে মানুষের ব্রেইন আছে হৃৎপিণ্ডের ভিতরে। হ্যাঁ, মানুষ ব্রেইন দিয়ে মানে হৃৎপিণ্ড দিয়ে চিন্তা ভাবনা করে, এটা প্লেটোর সময় এই ধারণাটা ছিল। পরবর্তীতে অ্যারিস্টটল এই জিনিসটা বলছে যে না, হৃৎপিণ্ড না, মানুষের চিন্তা ভাবনার মূল কেন্দ্রটা হচ্ছে মস্তিষ্ক, মগজ। কিন্তু এখানে প্লেটো পন্থী এবং অ্যারিস্টটল পন্থীদের মধ্যে দুই ভাগ হয়ে গেছিল, এবং পরবর্তী সময়ে কিছু কিছু দার্শনিক বা কিছু কিছু বিজ্ঞানী পরবর্তী সময়ে তারা দাবি করতো যে না, হৃৎপিণ্ডই সমস্ত কিছু চালায়। আবার কিছু কিছু ছিল অ্যারিস্টটল পন্থী, তারা মনে করতো যে মস্তিষ্ক থেকেই সমস্ত কিছু পরিচালিত হয়। এখন দেখা যেত যে একটা মানুষ যখন একটা মনে করেন একটা সুন্দর জিনিস দেখছে, বা একটা সুন্দর একটা মেয়ের প্রতি তার ভালোবাসা হয়েছে, তখন দেখা যেত তার বুক ধুক ধুক করে। হ্যাঁ, তার মানে খুব মন খারাপ হয়েছে, তার বুকে একটু কষ্ট লাগে, তার কিছু হয়েছে, দেখা যেত যে এই যে মানুষের যে আবেগ অনুভূতিগুলা, সেই আবেগ অনুভূতিগুলা দেখা যেত যে হৃৎপিণ্ডের সাথে তারা একটা কানেকশন ফিল করত, যেহেতু তারা দেখতো যে বুকের ধকধকানিটা বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। এই কারণে তারা মনে করত যে প্লেটোর সময় মানুষ মনে করতো, প্লেটোর এই ধারণা ছিল যে হৃৎপিণ্ডটার ভিতরে সমস্ত কিছু আসছে, সেখান থেকে সমস্ত কিছু নিয়ন্ত্রণ হয়। তখন যে জিনিসটা মানুষ মনে করত যে এই যে নেলে এইরকম হৃৎপিণ্ডটা এরকম ধুকধুক করে কেন, একটা মানে আমার ভালোবাসার মানুষের হাত ধরলে আমার হৃৎপিণ্ড ধক 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 শুরু করে দেয় নিশ্চয়ই। এবং যে গানগুলা লেখা হয়, গানগুলা লেখা হয়েছে পরবর্তীতে, যে সাহিত্য, সাহিত্য এই জিনিসটা ঢুকে গেছে, যে যেমন ধরো তোমাকে আমার হৃদয় দিয়ে দিলাম, তোমার জন্য আমার হৃদয়, হৃদয় দিয়ে দিলে মানে লাভটা কি, মানে মনে করেন প্রেমিকারে হৃদয় দিয়ে দিলো, এটার মানেটা কি? এটা তো বৈজ্ঞানিক ভাবে এই কথাটার তো কোনো আসলে কোনো ভ্যালু নাই। হৃৎপিণ্ড দিয়ে ওই মেয়ে কি করবে, মেয়ে কি ভেজা খাবে, কিছুই তো করতে পারবে না। হৃৎপিণ্ড বলতে তোমাকে আমার মন দিলাম, তোমাকে আমার হৃদয় দিলাম, হৃদয় দিলাম, মন দিলাম, এই কথাগুলা দ্বারা সাহিত্যের ভিতরে এই জিনিসটাই বোঝায় যে তোমাকে আমার মানে আমার সমস্ত প্রেম দিলাম, তাই না? এখন এই যে ধারণাটা একটা সময় ছিল, সেই ধারণাটা সাহিত্যের ভিতরেও খুব গভীরভাবে ঢুকে গেছে, এবং এখনো এখন পর্যন্ত সিনেমায়, গানে, হিন্দি সিনেমার ভিতরে সব জায়গায় দেখা যায় যে তোমাকে আমার মন দিয়ে দিলাম, মানে হৃদয় দিয়ে দিলাম, তারপর একটা হৃৎপিণ্ডের একটা সাইন দিয়ে তোমার মানে ইয়াটা করে। হ্যাঁ, হৃৎপিণ্ডের একটা লোগো বানায়, মানে ইমোটিকন বানায় বা আইকন বানায়, এটা মানে এটাই বোঝায় যে সে তাকে তার মন দিচ্ছে। এখন মনটা তো আর হৃৎপিণ্ডে থাকে না, মনটা তো থাকে ব্রেইনে, এমনকি এখনকার সময় তো মানে হার্ট ট্রান্সপ্লান্ট পর্যন্ত হয়। তাহলে তুই কি মনে করেন আপনার হার্টটা যদি আমার শরীরে লাগাই, আমারটা যদি আপনার শরীরে লাগে, তাহলে কি আমাদের ভালোবাসার মানুষ কি চেঞ্জ হয়ে যাবে? আমি কি আপনার বউরে দেখে আমার ভালো লাগবে আর আমার বউরে দেখে আপনার ভালো লাগবে, এরকম কি হবে? না, হবে না। তো আমাদের সমস্ত কিছু আসলে ব্রেইন আমাদের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতেছে। কিন্তু এই যে প্লেটোর সময়কাল, যে প্লেটোর যে ধারণাটা হৃৎপিণ্ড সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে, এই ধারণাটা একটা খুবই ব্যাপকভাবে প্রচলিত ধারণা সাহিত্যের ভিতরে, এটা ঢুকে গেছে। এখন ইসলামের ভিতরে এই জিনিসটা চলে আসছে, এই কারণে মুহাম্মদও এই জিনিসটা ভাবতো যে মানে হৃৎপিণ্ডের ভিতরে নিশ্চয়ই সমস্ত কিছু। এই কারণেই ইসলামের যে গল্পগুলো, সেই গল্পগুলোর ভিতরে দেখা যায় যে জিব্রাইল এসে বুকা বুক ফাইরা সিনা সাফ করে। আরে বেটা, সিনা সাফ করে লাভ কি, তোর তো ব্রেইন সাফ করতে হইব, তুই তো মানুষের চেতনা, মানুষের কনসিয়াসনেস তো থাকে ব্রেইনের ভিতরে,
যেহেতু তোর তো সাফ করতে হইবো তো তোর ব্রেন, তুই মাথা কাইটা মাথার ব্রেনটা নিয়ে জমজমের পানিতে ধুয়া আবার ঢুকাই দিতি, তাইলে বুঝতাম যে হ্যাঁ একটা কিছু মানে চেঞ্জ হয়েছে, পরিষ্কার হয়েছে। কিন্তু হৃৎপিণ্ড সাফ করে তো কোনো লাভ নাই, ওখানে তো কোনো মেমোরি নাই, ওখানে মন নাই, ওখানে কোনো চেতনা নাই, ওইটা তো সম্ভব না। তো এইটা ইসলামের ভিতরে ঢুকছে, এবং এখন যদি জাকির নায়েকরা বলে যে এটা রূপকর্থে ব্যবহৃত হয়েছে, তাহলে তো ওই হাদিসে চেঞ্জ করতে হবে যে এই হাদিসে বলা আছে জিব্রাইল এসে তার সিনা সাফ করছে। যদি সে বলে যে এখানে আল্লাহ রূপকর্থে বলছে, তাহলে জিব্রাইল বাড়ায় সিনা সাফ করলো কেন, ব্রেন সাফ করলো না কেন? আরহান আরহান ভাই, আরহাম ভাই বলেন তো তাহলে। জি জি, এটা তো বুঝেই যায় আরকি, যে মানে রূপকর্থে বলে এটা আরকি, মানে পুরান কাহিনী গুলো যেটা কোরআন অ্যাড করা হয়েছে আরকি ঈশ্বরের বাণী নামে, ওগুলি ধামাচাপা দেওয়ার জন্য আরকি। এবং এই আয়াতে যে আয়াতের কথা আপনি বলতেছেন, এই আয়াতের আশেপাশের আয়াতগুলো, আশেপাশের কথাগুলো পড়েন, পড়লে বুঝবেন যে ওইখানে বলা আছে যে তুমি কান দিয়ে চিন্তা, কান দিয়ে শোনো, জি চোখ জি দিয়ে জি, দেখো, এগুলো বলা আছে তাই না? এটা এটা আমি একবার বলছিলাম, হ্যাঁ এটা আমি ইয়াকে বলছিলাম, এই যে আপনার ফারাজকে বলছিলাম, যে আয়াতে কিন্তু লেখা আছে যে চোখ দিয়ে, আর চোখ গুলো কিন্তু ভিজিবল, যেমন আপনি দেখেন চোখ যখন আমরা হাত দিয়ে কভার করবো তখন কিন্তু দেখা যাবে না, অন্ধকার, মুখ অফ করলে হচ্ছে কথা বলা যাবে না, বা আপনার যে কোনো মানে বাইরের বডি পার্টস গুলো, কিন্তু ভিতরে বডি পার্টস সম্পর্কে মুহাম্মদের কোনো আইডিয়া ছিল না, যে মানুষ চিন্তা করে কি দিয়ে আর হচ্ছে মানে হৃদয় দিয়ে নাকি চিন্তা করে, এটা কিন্তু অনেক বেশি সাসপিশিয়াস, হ্যাঁ এটা অনেক বেশি সন্দেহজনক। হ্যাঁ ঠিকই ঠিকই বলেছেন, এগুলো তো বোঝাই যায় যে জাকির নায়েকের মতো লোকেদের কথাবার্তা শুনলে তো বোঝাই যায় যে তারা বাটপারি, একদম সেফ বাটপারিটা করতেছে এখানে, মানে কোনোভাবে তারা মিলাই দিবে। হ্যাঁ, যেই লেখা থাকুক, মনে যদি মনে করেন এখানে যদি লেখা থাকতো যে তোমরা পায়ুপথ দিয়ে চিন্তা করো, তাইলে হচ্ছে বলতে এটা রূপকর্থে ব্যবহৃত হয়েছে, এটা দ্বারা এটা বোঝানো হয়েছে, সেটা দ্বারা সেটা বোঝানো হয়েছে, মানে আলটিমেটলি যেটাই লেখা থাকতো সেটা তো কোনো না কোনোভাবে ঘুরায় ফিরে তারা তো মিলাই তুই, তাই না? এটা তো বোঝাই যায় নাকি? জি জি জি, বোঝাই যায়। ঠিক আছে, আর আরাম ভাই আর কি কোনো কিছু বলবেন আপনি? আরেকটা ছোট প্রশ্ন আমি জাস্ট আপনার থেকে ছোট উত্তর হিসাবে, এটা হচ্ছে আই উইটনেস, অর্থাৎ প্রত্যক্ষদর্শী কি কোনো প্রমাণ হিসেবে থাকতে পারে কিনা, মানে প্রমাণ শব্দটা কি আই উইটনেস এর সাথে যায় কিনা সেটা আর কি। না, আই উইটনেস আছে আলাদা, আই উইটনেস কে বলা হয় সাক্ষ্য, এই সাক্ষ্য এবং প্রমাণ আলাদা জিনিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসিবে, ধন্যবাদ আপনার সুযোগের জন্য। তবে কিছু কিছু মানে জায়গাতে, কিছু কিছু আদালতে সাক্ষ্যটা গ্রহণ করা হয়, প্রমাণ যদি না থাকে তখন সাক্ষ্যটা গ্রহণ করা হয়। তবে মানে অবশ্যই প্রমাণটা, প্রমাণটা হচ্ছে গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট, প্রমাণ যদি থাকে তাহলে আর সাক্ষর দরকার হয় না, সাক্ষ্যটা সেখানে দুর্বল, মানে সাক্ষ্যটা সেখানে এত ইম্পর্টেন্ট হয় না। মনে করেন আপনার কাছে, আপনি মানে একটা মেয়ে রেপড হয়েছে, তখন মেডিকেল রিপোর্ট আসছে, হ্যাঁ এটা মেডিকেল রিপোর্ট হচ্ছে প্রমাণ, হুম, যে সেই মেয়েটার ওই জায়গাতে মানে ইসের আলামত পাওয়া গেছে, রেপ হওয়ার আলামত পাওয়া গেছে, এবং সেখানে দেখা গেছে যে একটা ছেলের মানে ধরেন একটা চুল পাওয়া গেছে। হ্যাঁ, এইটা হচ্ছে প্রমাণ, এবং সেই চুলটা ডিএনএ টেস্ট করে দেখা হবে যে অমুক যে ধর্ষকের নামে মামলা সেই ধর্ষকের চুলের সাথে মেলে কিনা, ডিএনএ টেস্ট করে এই জিনিসটা কনফার্ম করা হবে, এটা হচ্ছে, এটাকে বলে প্রমাণ, এটা হচ্ছে একদম ভ্যালিড প্রমাণ। আর কেউ দেখছে কি দেখে নাই, যদি দেখা যায় যে এই মেডিকেল টেস্টটা প্রমাণ প্রমাণ হিসেবে যখন উপস্থাপিত হবে, তখন সাক্ষ্যটা, সাক্ষ্যটার আর খুব একটা দরকার পড়বে না, যদি সাক্ষ্য থাকে তাহলে থাকলো, না থাকলেও কিছু যায় আসে না, তেমন কিছু যায় আসে না, প্রমাণটা সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রমাণ যদি কোনো কিছু না থাকে তখন সেটার জন্য সাক্ষ্যের দরকার হয়, কে কে প্রত্যক্ষদর্শী আছে সেই সাক্ষ্যগুলো তখন ইম্পর্টেন্ট হয়ে ওঠে, যদি প্রমাণটা না থাকে তখন। হ্যাঁ বলেন। জি জি জি, বুঝতে পারলাম, মানে সাক্ষ্য এক টাইপের প্রমাণ হিসেবে কাজ করার, যদি তখন প্রমাণের অভাব থাকে। যদি প্রমাণের অভাব, না প্রথমে হচ্ছে প্রমাণ থাকতে হবে, তারপর হচ্ছে সেটার পক্ষে আর্গুমেন্ট থাকতে হবে বা যুক্তি থাকতে হবে, যদি সেটাও না থাকে তখন সাক্ষ্য যাবে। জি জি, তাহলে ঠিক আছে আসিফ ভাই, ধন্যবাদ যুক্ত করার জন্য। ঠিক আছে ভাই, তাহলে বিদায় জানাচ্ছি, ভালো থাকেন, আবার কথা হবে। ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় জানালাম, আরেকজনকে জনকে তাহলে যুক্ত করি, সাইদ, সাইদ আপনাকে যুক্ত করা হয়েছে, সাইদ আপনি বলেন। অসংখ্য ধন্যবাদ যুক্ত করার জন্য, কেমন আছেন আসিফ ভাই? ভালো আছি আমাকে ভাই, কি আশা শুনতে করি আপনি পাচ্ছেন? ভালো আছেন। হ্যাঁ শুনতে পাচ্ছি, ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। জি ভাই, আসলে আপনার সাথে কথা বলতে খুবই ইচ্ছা করে, যার জন্য লাইভে ঢুকা, আর বিশেষ করে আপনার ভিডিও গুলো খুবই মানে গুরুত্বপূর্ণ, কিছু মেসেজ থাকে আপনার ভিডিও গুলোর মধ্যে, সেগুলো দেখে আসলে অনেক কিছু আমরা শিখতে পারি। যেমন অনেক অন্ধবিশ্বাস আছে মনের ভেতরে, সেগুলো কিন্তু আপনার ভিডিও দেখে অনেক অন্ধবিশ্বাস মন থেকে বের করে দিতে পারছি। তো সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম লাইভ স্ট্রিম করার জন্য। আর
কি বলবো, আরেকটা কথা বলা ছিল, এই যে আপনার যে যে সংশয় ওয়েবসাইট আছে না, সংশয় .com, হ্যাঁ সেটার মধ্যে বনু নাদির যে একটা ইয়ে আছে, বনু নাদিরের যে পণ্ডিতদের কাছ থেকে পলায়ন করছিল, তো সেটার মানে একদম নিচে আপনি যে লিখছেন সামান্য একটু মানে একটা শব্দের মধ্যে একটা ভুল আছে, তো আমি সেটাই আপনাকে জানাইলাম, তো আশা করি ওইটা আপনি সংশোধন করবেন। তাহলে আপনি ভুলটা কোন জায়গায় সেটা একটা একটা স্ক্রিনশট নিয়ে আমাকে একটু মেইল করে দিয়েন, তাহলে আমি ঠিক করে দিব। জি, আসলে তেমন কোনো ভুল না, জাস্ট ছোট একটা শব্দের ভুল, মানে আপনারা দেখতে পারলেন হবে, তো সেখানে লেখা আছে পালেন, তো জাস্ট এইটুকুই আমি আপনাকে জানাইলাম, এই জন্যই আমি চাই না যে আপনার কোনো ইয়ের মধ্যে লেখার মধ্যে সামান্যতম একটু ভুল থাকুক। তো আচ্ছা, থ্যাংক ইউ, আপনাকে থ্যাংক ইউ এটা ধরা দেওয়ার জন্য। কিন্তু আপনি একটু যদি মানে একটা স্ক্রিনশট নিয়ে আমাকে মেল করে দিতেন তাহলে আমার জন্য সুবিধা হইতো, কারণ হ্যাঁ, অবশ্যই এত এটা লেখা আমার খুঁজে বাইর করা ভাই অনেক ডিফিকাল্ট, এই জন্য যদি একটু জি স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দিতেন। জি জি অবশ্যই আমি স্ক্রিনশট দিয়ে সেটা আপনাকে মেল করব। ঠিক তো আছে যাই সাহেব হোক, ভাই, আর কিছু বলবেন? আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে। আচ্ছা, আল্লাহ হাফেজ, অনেক শুভকামনা আপনার জন্য। আচ্ছা আল্লাহ হাফেজ হয়ে গেল, ঠিক আছে, বাহ ভালো।